এবার বিজেপির সাংসদ প্রতিমা ভৌমিক তার সোনামোড়া নিজ এলাকাতে দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। মুখ্যমন্ত্রী বনাম বিজেপির সাংসদ প্রতিমা ভৌমিক, অর্থাৎ 23 নির্বাচনের ভোটের আগেই শাসক গোষ্ঠী বিজেপি নিজের পায়ে নিজে ব্রেক মারতে শুরু করেছে। সেখানে তাদের দলীয় কর্মসূচি ছিল বিজেপির আরাক গোষ্ঠী সরাসরি মানিক সাহার এবং প্রতিমা ভৌমিকের দিকে অভিযোগ করেন, কে কার দিকে লড়াই টানছে 23 নির্বাচনে। পদ্মবাগানের ঝোড় এবার পরিষ্কার, বিদায় নিতে চলেছে 23 নির্বাচনের ভোটের আগে। বিরোধী দলগুলো অবশ্যই বলেছেন ত্রিপুরাতে সুশাসন গণতন্ত্র কিছুই বলতে নেই। বিজেপির সাংসদ এবং মন্ত্রীরা বারবার করে যে কথা বলছে সেখানেই তাদের প্রকাশ্যেই এলো গোষ্ঠী কন্দল। আর এই গোষ্ঠীদ্বন্দ্বর আজ সরাসরি 23 নির্বাচনের আগেই সোনামোড়াতে প্রকাশ্যেই রাস্তার মাঝের প্রান্তে বাইক বাহিনী, এর খেসারত কিন্তু ছাপ্পা মুখ্যমন্ত্রী বনাম সাংসদ প্রতিমা ভৌমিককে জবাব দিতে হবে।